ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লাগে তাহলে কি করতে হবে জানেন? তবুও নতুনদের জন্য বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। ফ্রেন্ডস নমস্কার। বাঁ পা ডান উড়ু, ডান পা বাঁ উড়ুর উপর রেখে পদ্মাসনে বসুন। হাত পিছনের দিকে নিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। হাঁটু মাটিতে থেকে থাকবে। দুই কাঁধ যতটা সম্ভব সমান রাখার চেষ্টা করুন। হাত পা বদলে 40-50 সেকেন্ড করে চারবার করুন। লক্ষ্য রাখতে হবে পদ্মাসনে যে পা ওপরে আছে পিঠে সেই হাত ওপরে থাকবে। অনেক সময় দেখা যায় অনেকের একদিকের কাঁধ উঁচু বা নিচু থাকে, সেক্ষেত্রে এই আসনটি নিয়মিত অভ্যাসে কাঁধের সমতা ফিরে আসে, কাঁধের ও পিঠের ভালো ব্যায়াম হয়। যাদের কণ্ঠর হাড় উঁচু, বদ্ধ পদ্মাসন অভ্যাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। হাত পায়ের ও হাঁটুর স্নায়ু পেশির দুর্বলতা দূর করে, মেরুদণ্ড সরল হয়।